আমি কবি মোহাম্মদ সরার জাহান। আজকে হঠাৎ করে লাইভে এসেছি, যে কারণে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি জননেত্রী, মানবতার জননী, বঙ্গবন্ধু কন্যা, আমাদের নয়নের মণি দেশরত্ন শেখ হাসিনাকে, তার সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে উন্নতির এক স্বপ্নময় সড়কে উন্নীত করেছেন, যেখান থেকে বাংলাদেশ আগামীতে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথে অনেকটাই এগিয়ে গেছেন। সেই স্বপ্নের পথ ধরে আমি জননেত্রী, মানবতার জননী শেখ হাসিনাকে আমার সমর্থন জানাচ্ছি, এবং সেই সাথে আমি একজন বঙ্গবন্ধু গবেষণা সংসদের কার্যনির্বাহী সদস্য হিসাবে কেন্দ্রীয় কমিটির বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক হিসাবে আমি শুধু এটুকুই বলবো দেশবাসীকে, আসুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়ান, বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা যে যার অবস্থান থেকে সমর্থন করি, এবং শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আগামী নির্বাচনে আমরা সবাই নৌকা প্রতীককে জয়যুক্ত করি। শেখ হাসিনার সরকার বারবার দরকার, আমার আস্থা নৌকায়। আগামী নির্বাচনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আপনার মূল্যবান ভোটটি যেখানে সেখানে না দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, উন্নয়নের পক্ষে শক্তিকে ভোট দিন।